أمر الله قرآن الكريم يا أيها الذين آمنوا أي شبد تا كنا نبوي زعاي الله نازل كرسن كوي زعاي يا أيها الذين آمنوا أي شبد تا قرآن كنا نبوي زعاي অথবা 88 জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন এইটার বাংলা অর্থ হলো হে ঈমানদারগণ এখন এই শব্দটা কুরআনুল কারীমে 88 জায়গায় অথবা 89 জায়গায় তার মধ্যে আমার আল্লাহ প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায় লাস্টের এ কুরআন শরীফ কি আমার 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 এই শব্দটা কোরআনে কয় জায়গায় 89 অথবা 88 হয়তো একবার বাড়বে না একবার কম তবে 88 এর কম না 89 এর বেশি না ঠিক আছে মনে থাকবে না বাজার যে ঈমানদারদেরকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছে 88 জায়গায় অথবা 89 জায়গায় অথবা 88 জায়গায় তার মধ্যে প্রথম ডাক দিলেন এক পারায় 15 পৃষ্ঠায় এখন আমার অনেক জিজ্ঞাসা ও বাবা সুলতানপুরের বাবারা সম্মানিত ব্যক্তিদের নামে সুলতানপুর এই সুলতানপুরের সুন্নি মহাসম্মেলনের আব্বাজানরা জানতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে আমার মনটা বলতেছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ মনে হয় আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দেয়া নামাজের দাওয়াত মনে হয় দিবে যদি নামাজের দাওয়াত না দেয় হয়তো বা হজের দাওয়াত দিবে হজের দাওয়াত যদি না দেয় জাকাতের দাওয়াত দিতে পারে যেহেতু ইসলামের পাঁচটা রুকন আমার আদরের সুলাইমান আল কাদরি ইংলিশে বলে গেল আমার বাবারা দেখছেন বলে আমি সকালে যে শাহিন যে ফোন দিছি এমনি দিছি কইছিলাম আজকে আমার আগে দিয়া দাও শাহিনে কয় যেমন হোক আপনারা যারা ভালোবাসার বইয়া থাকবো আসতে দেখা যাবে সুসময় বন্ধু বটে অসময় হায় হায় কেউ কারো নয় তবে যাইবেন গা কোন সময় সেটা কইতারি না আমি গড়ি দেখেই শুরু করছি আধা ঘন্টা আমি নগরে ফেলেছি আমি মারহাবা কয় না আমার বাইক যেহেতু দাঁড়িয়ে আমার স্যার একটু বেশি বাক্সে দেখলাম বয়স আমার ছোট সুলাইমান আল কাদরিও বয়স আমার ছোট আমারটা একটু দাঁড়িটা কম পাকছে আর কি আপনার কোনো সমস্যা আছে আমি এদের এই ছোট গ্রুপের সবার মুরব্বী আমি বাবারা সুলাইমান আল কাদরি বলল ইসলামের পাঁচটা স্তম্ভ এখন ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া ও কথা কই আবার গেলাম অন্যদিকে তাই আমার আদরের ছোট ভাইয়ের সময় যা ছিলেন আমার বাংলা গলা হওয়ার কার পরও আল্লাহ দিলে লোক আর একটু বাড়ছে দিলে হ্যাঁ আল্লাহ দিলে আর একটু লোক বাড়ছে যদিও এটা আসলে একটা নিয়ামত কিন্তু 1,24,000 পয়গম্বর একজন নবী রসুল নাই যাদের কণ্ঠ মোবারক সুন্দর ছিল না মারহাবা বলবেন না প্রত্যেক নবী রসুলের কণ্ঠ মোবারকটা সুন্দর ছিল মারহাবা বলবেন না বাজান আব্বাজান বাবাজান আমারও বিবেক বলে আপনাদেরও বিবেক বলবে যে প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া অবশ্যই মনে হয় নামাজের কথাই আল্লাহ কইব নামাজের ডানা কইলে তাহলে নাইলে রোজার ডাক রোজাও ইসলামের স্তম্ভের একটা রোজার কথা কইব রোজা না কইলে হজের ডাক কইব প্রথম ইমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় ডাক তাই রোজার দাও যদি জাকাতের যত কইব কিন্তু আমার আল্লাহ ইসলামের নামাজের দাওয়াত প্রথম দিল না ইমানদারদেরকে রোজার দাওয়াত দিল না হজের দাওয়াত দিল না নামাজের দাওয়াত দিল না জাকাতের দাওয়াত আল্লাহ প্রথম ইমানদারদেরকে দিল না
সুন্নি মহাসম্মেলন মানে ইমানদারদের মাহফিল, সুন্নি মহাসম্মেলন মানে ইমানদারদের মাহফিল। এই ইমানদারদেরকে কোরআনুল কারীমে প্রথম পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে নামাজের দাওয়াত দিল না, রমজানের রোজার দাওয়াত দিল না, রমজানের রোজার দাওয়াত দিল না, বছরে একবার হজ হজের দাওয়াত দিল না, যাকাতের দাওয়াত দিল না। ইমানদারদের সুলতানপুরের ইমানদারের ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমানেরা আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দেয়া, ফরজটা চলে গেল, এখন বলি নফলের কথা বাবা, আওয়াবিন নামাজের দাওয়াত দিল না, ও বাবা জিকিরের দাওয়াত দিল না, কোরআন তেলাওয়াতের দাওয়াত ও ইমানদারদেরকে আল্লাহ প্রথম দিল না, ইমানদারদেরকে আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত প্রথমে দিল না, ইমানদারদেরকে আমার আল্লাহ বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে প্রথম দিল না, আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম দাওয়াত দিল কোরআনে আমার নূরের নবীর জন্য। আমরা আছি আরো ভালো স্লোগান হলো এখন সুলতানপুরের পবিত্র সুন্নি মহাসম্মেলন। এই স্লোগানটা আরো চমৎকার হলো কারণ সুন্নি মহাসম্মেলনের আগে পবিত্র বলে ফেলেছে। কেন? এই সুন্নি মহাসম্মেলনে কোন আয়াতে রসুলের সম্মান আছে, কোন সুরায় হাবিবের ইজ্জত আছে, এটা সুন্নি সম্মেলনে প্রকাশ করা হয়। আর ওয়াজ মাহফিল গুলায় হাবিবের সম্মান কোন জায়গায় খাটো করা যায় সেগুলা মানুষদেরকে বলা। আব্বাজান বাবাজান ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আজকে বাতাস দেওয়ান লাগবে, একটু গরম আছে, তোমরা গেলা কই, কাউসাররা গেলা কই, আমার খাদেমরাই করবা, বাবারে একটু মহব্বত নিয়ে বসেন, আমার ব্যাপার তো সবাই জানেনি, দোয়া করবেন আমার যেন অহংকার না আসে। অহংকার আমারও আছে, তবে কম দেখে মনে হয় আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে দিয়ে ঢাকা রাজধানীতে অনেক কিছু করাইতেছে, মনে হয় আমার অহংকার আল্লাহ একটু কম রাখছে। আমার চেয়ে কত বেশি ইনকাম করার বক্তা বাংলাদেশে আছে না, আল্লাহ তাদেরকে দিয়ে অনেক কিছুই করাইতেছে না, সত্যি বলছি আমি, অন্তরের কথাটা বলছি। আজকে যদি একটা সুন্নি আলেম মনে না, একটা সুন্নি আলেম যদি একটা মাদ্রাসা করতো, আজকে লক্ষ লক্ষ সুন্নি সুন্নি মাদ্রাসা হইতো। বুঝলাম না কেন, কোন কারণে করতেছে না, কোন কারণে করে নাই। বড় বড় মুরব্বীরা, আমাদের অনেক মুরব্বী ভাইরা আজকে তাদের মাঠ নাই, এখন আর তাদের আর বক্তৃতার মাঠ নাই, কিন্তু মাদ্রাসা করে গেল না। বাংলাদেশের মধ্যে যদি পীরের প্রতিযোগিতা হয় আপনারা ফার্স্ট হবেন, ব্রাহ্মণবাড়িয়া যদি যে কোন জেলায় পীর বেশি ব্রাহ্মণবাড়িয়া ফার্স্ট প্রাইজ পাবে। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানায় এমনও গ্রাম আছে এক গ্রামে 7 জন পীর, আপনাদের এই কসবা থানায় এক গ্রামে ইউনিয়ন না কিন্তু একটা গ্রামে 7 জন পীর আছে আপনাদের এই কসবা থানায়, হুজুরের দিকে 30 জন বলে আছে, অসুবিধা নেই, পীর হওয়া কোনো দোষের দোষের না, আমার নামের সাথে এটা আছে। তবে আমি 12 বছর পরে প্রকাশ করছি, আমার মুর্শিদ কেবল আমাকে খেলাফত দেওয়া আরো 12 বছর, এখন পর্যন্ত আমার এটা ভাল লাগে না কারণ এই লাইনটারে অনেকেই শেষ করে দিছে, এটা একটা সুন্দর লাইন, এই লাইন দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু করা যায়, যেটা পাকিস্তানের হুজুররা করে দেখায় দিল। প্রত্যেকটা সফরে পাকিস্তানের হুজুররা অন্তত 5-10 কোটি টাকা তাদের ব্যাগের মধ্যে আসে, কত কোটি
পাঁচ দশ কোটি টাকা তাদের ব্যাগে আসে পাকিস্তান থেকে, তো এফসা তাহের সাহুজুল কাবলারা যে আসে পাঁচ দশ কোটি টাকা তাদের ব্যাগে আসে অ্যাকাউন্টে আসে, কিন্তু একটা টাকা পাকিস্তানে যায় না, সমস্ত টাকাগুলি তাদের এই বাংলাদেশের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। যার কারণে গত এক দুই সপ্তাহ আগে শুনলাম বর্তমানে হুজুরদের আঞ্জুমানের আন্ডারে প্রায় তিনশোর মতো প্রতিষ্ঠান চলে। মারহাবা বলবেন না, একটা পীরের দরবার থেকে যদি তিনশো প্রতিষ্ঠান চলে, তাই একজন পীরে যদি একটা প্রতিষ্ঠান করত অন্তত দশ থেকে বিশ হাজার সুন্নি পীর, কিন্তু বেশি সুন্নি পীর বেশি, দশ থেকে বিশ হাজার সুন্নি মাদ্রাসা হইত, কিন্তু হচ্ছে না। বুঝি না আমার ভাইজানেরা কেন, কোন কারণে, কেউ কারণে আগাইতেছে না, এটা আমার বুঝে আসতেছে না। বড় ভাইরাও অনেকে প্যারালাইজড হয়ে গেছে, মাদ্রাসা করে নাই। বড় ভাইরা এখন আর তাদেরকে অনেকে দাওয়াত, অনেকের দাওয়াত দেয় না মানুষ, কিন্তু একটা মাদ্রাসা করলো না। যদি মাদ্রাসা করতো তাহলে কি হইতো, আমি মরে যাব, আমার ভাই চলে যাবে একদিন, কিন্তু মাদ্রাসায় কথা বলতো, যেটা এইটা নাম জানি কি হয়েছে, সাফাত অনেক বড় বক্তা হয়েছে না, ও আজকে দুনিয়ায় নাই কিন্তু আর প্রতিষ্ঠানটা দাঁড়ায়। যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন সাফাত কিন্তু দাঁড়ায় থাকবে, ঠিক বলছি কি না জানি। যদি আল্লাহ আমার এই প্রতিষ্ঠানটা করায়, মাশাআল্লাহ করায় দিছে আলহামদুলিল্লাহ, আর যদি নাও হয়, আমি যদি মরে যাই, তারপরও আল্লাহ দিলে পাঁচতলার ছাদ যেহেতু ঢালাই হয়েছে, মানুষ কিন্তু এটা অলুল্লাহ সাপ করে গেছে, ঠিক না বাজান? আব্বা জান, বাবা জান, আমি এই সুরে আজকে কথা বলবো, আমার একটু সময় দিবেন, আজকের ভালো আমাকে ভালোবাসেন কিনা সেটা আজকে হবে মেইন প্রমাণ, কথা কয় না, আজকে হবে অরিজিনাল প্রমাণ। যদি আজকে যতগুণ বসছেন, আমার ছোট ভাইয়ের পরে কিছু লোক বেশি আসছেন, বসছেন আইসা, যদি আপনারা আমাকে কষ্ট দেন, কষ্ট দিতে পারবেন কেমনে, দূর তৈরি হুজুরের আগের মতো আজকে করে না, তাইলে আজকে আমাকে জীবনের সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হবে। আমার কণ্ঠ তাল্লা অনেক সুন্দর একটা কণ্ঠ দান করছেন, কিন্তু ঠান্ডা লাগিয়ে গেছে, এখানে আমার কিছু করার আছে এই আর কি। তাইলে আজকে এই ভালোবাসাটাই দেখতে চাই, অলরেডি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা দেখায় ফেলাইছেন, আর একটু ভালোবাসা আপনাদের কাছে আমি চাই, রাজি আছেন না? আব্বা জান, আজ আমি কিন্তু স্টেজে চা খাই না, কিন্তু আজকে বারবার আমার খাওয়াইতে হবো চিনি ছাড়া রং চা। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সুন্নি মহাসম্মেলনে ডাক দিয়া বলছেন, আমি প্রথম তোমাদেরকে ডাক দিয়া নামাজ পড়তে বলি নাই, প্রথম তোমাদের ইমানদারদেরকে ডাক দিয়া আমি রোজা রাখতে বলি নাই, তোমাদের ইমানদারদেরকে প্রথম কোরআনে ডাক দিয়া আমি হজ করতে বলি নাই, প্রথম তোমাদের ইমানদারদেরকে ডাক দিয়া যাকাত দিতে বলি নাই, তো প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমি তাহাজ্জুদ পড়তে বলি নাই, প্রথম তোমাদের ইমানদারদেরকে ডাক দিয়া আমি জিকিরের কথা বলি নাই, প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া কোরআন তালাওয়াতের কথা বলি নাই, প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার রসুলের কথা বলেছে, কেন জাননি এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ ২৬ পারার ১৪ পৃষ্ঠায় সূরা হুজুরাতের দ্বিতীয় নম্বরের আয়াতে, কেন আমি ইমানদারদেরকে নামাজের দাওয়াত আগে না দিয়া, রোজার দাওয়াত আগে না দিয়া, হজের দাওয়াত আগে না দিয়া, রসুলের দাওয়াত প্রথম কেন দিলাম, এইটা আমি আবার ২৬ পারায় আমি আল্লাহ ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যাটাও আশিকি পাকলার জবানে শুনে নাও। আমার আল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারিমে ২৬ পারায় ১৪ পৃষ্ঠায় সূরা হুজুরাত ওই এক পারার ইমানের ব্যাখ্যা এখন আবার ২৬ পারায় করতেছেন, কেন নামাজের আগে নবী চিনাইলাম, কেন রোজার আগে নবী চিনাইলাম, কেন এবাদতের আগে রসুল্লে চিনাইলাম, এই জন্য চিনাইলাম আমার হাবিবের সাথে ও ইমানদারেরা, আবারও ২৬ পারায় তোমাদের ইমানদারদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তারফাউ
أصواتكم فوق صوت النبي أمار بندو حبيب الله كنت مبارك رجي جدي تمادر كنت تا اوچا ہوئے جائے ماني نبجير شبد مبارك رجي جدي تمادر شبد تا ایک تم بڑے جائے تائلے 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 بے کھٹا پڑے کرو آگے آرک تو پیچھونے بوزے نہیں بابا نزول خاص حکم عام প্রত্যেকটা আয়াত যেই কোনো একটা কারণে নাযিল হয়েছে কিন্তু এটার হুকুম ওই দিনই শেষ হয়ে যায় নাই হুকুমে আম মানে কিয়ামত পর্যন্ত ওই 1400 বছর আগে এই আয়াতরা যেই জন্য নাযিল হয়েছিল এখন পর্যন্ত হুকুম ওই রকমই আছে কিয়ামত পর্যন্ত এটার হুকুম ওই রকমই থাকবে আল্লাহ বুঝিয়ে দিল হাবিবের সাথে যদি কোনো বিয়াদবি হয়ে যায় কোন গোস্তাগি হয়ে যায় কোন রকমের যদি তো গোস্তাগি রাসূল তোমরা করে ফেলো তাইলে নামাজ বলো রোজা বলো যাকাত বলো হজ বলো জিকির বলো তাহাজ্জুদ বলো দান সদকা বলো বাবা মার খিদমত বলো যত ধরনের ইবাদত নাই রে যাক বক্ত একজন আইতাছে আমার পোলা যদি বাপে হাইরা জায়গা পোলারে লাগায় দিব আলহামদুলিল্লাহ পাল আলহামদুলিল্লাহ ওয়াজ একটা কইরাইছে আমার ফোলা ও দুই তিনটা ওয়াজ করে একদিন আলহামদুলিল্লাহ পাল আব্বাজান মাওলানা আমিনুল ইসলাম ওয়ালি ধর্ম আমাকে কসবা ধর্মপুর ওয়াজ কইরে আসছে কণ্ঠ আমার স্যার ও সুন্দর আলহামদুলিল্লাহ আমার দরবারের বয়স অল্প এই এই বছর দাওয়াত দিয়ে দেই ডাক্তার সাহেব সহ হাবিব সাহেব যাক একবারও গেলেন না আমি তো আমার মাহফিলে গেলে তোমাকে একজনের 12 টাকা পকেট থেকে যাবে না ইনশাআল্লাহ গত বছর আমি 1.2 লক্ষ টাকা আলেমদেরকে দিয়েছি গত বছর তার আগের বছর 1,65,000 টাকা আলেমদেরকে দিয়েছি বক্তা কিন্তু একজনও দাওয়াত দেইনি মানে 150-200 আলেম হয়ে যায় এদেরকে খালি হাতে কেমনে দেই এই জন্য আমনে গো 12 টাকা দিতাম না আগামী মাসের 15-16 বার্ষিক মাহফিল ঢাকায় গেরাম অঞ্চলেতে বহুত মাহফিলে গেছেন আপনারা আমার দরবার ছোট কিন্তু রাজধানী কিন্তু মারা ভাগায় না কি আমি মিথ্যা কথা কইতেছি আমার দরবার ছোট কিন্তু দরবারটা কিন্তু রাজধানীর জমিন এরপরে এই মাওলানা আমিনুল ইসলাম সহ আপনাদের এলাকায়ও আছে আল্লাহর মেহেরবানি এই মাত্র 10 বছরে মনে হয় 108 জন না 10 জন আলেম দরবারের বায়াত আছে এর মধ্যে ভাইরাল বক্তা মানে পরিচিত বক্তা ওয়াসাল্লা দিলে 10 থেকে 15 জন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য যে আমি এক কলিমদ্দির ফলা সলিমদ্দি পেট নাই ফিট নাই চেহারা সুন্দর না কথা কয় না এরপর ওদের মতো প্রায় 100 উপরে আলেম দরবারের অলরেডি 10 বছরের বায়াত এটা অনেক পুরানো দরবারও দেখা যায় 20-25 জন আলেম পাইতে কষ্ট হয়ে যায় অলরেডি আপনারা যে দেখে আসবেন আল্লাহর মেহেরবানি প্রায় 100 উপরে আলেম বায়াত আছে এটা আমার জন্য একটা বড় দোয়া এর মধ্যে ও একজন আমি যদি হাইরা যাইগা যে আর গলায় কুলায় না ওরকম বড় আধা ঘন্টা ওয়াজ করো আলহামদুলিল্লাহ কর আম্মা জান বাবা জান এ কই জানে কই যাবে না আজকে আমার সে গলা সমস্যা আমি সে কমজে বড়া একটু রং চা খাই আহি কথা কয় না বাবা একটা সত্য কথা কয়ে দেই আজকে তো যাক লাগতে লাগতি বড় ফাটি নাই লাগতে লাগতি বুঝল না এটা যে কি অপরাধ করলো ফুটবল হ্যাঁ আমার মায়া লাগে ফুটবলে লেগা হ্যাঁ 1,00,000 দিয়ে হেই মাতায় আ কথা কয় না কথা কয় না এ কি এটা কি অপরাধ করছে কি লাগতি রে আরে কথা কয় না 1,00,000 একবারে গোলের কাছে আমার ফুটবলারে জিগাইতে বলছে তুই কি অন্যায় করছ তোর এত মারে কা আজ আজকে আল্লাহ দিলে বড় কোন পার্টি লাইতে লাইতে নাই আম্মা জান বাবা জান মনে হয় কোন লোক আমার জন্য দোয়া করতেছেন মাহফিলে বসে আমি অনেক ভয় করেছি যে আমি 10 মিনিট আজকে কথা বলতে মনে হয় পারবো না মনে হয় কোনো ভালোবাসার কোনো বাবা আমার জন্য দোয়া করতেছেন যে আল্লাহ আসি কি বেইজ্জতি হলো তো আমরাও তো বেইজ্জতি আম্মা জান বাবা জান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারিমে এক পারায় বলল নবীর দাওয়াত প্রথম শোনো, এখন 26 পারায় কয় কেন নবীর দাওয়াত প্রথম, তোমরা ইবাদতের গুরুত্ব দাও। হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর ওয়ার্ডার ইবাদতের দু গুরুত্ব দিতেই হবে, কিন্তু ইবাদতের চেয়েও আমার হাবিবের গুরুত্ব বেশি দিতে হবে, সেটা আমি আজানে বুঝাইছি। হে সুলতানপুরের পাগলারা, আশিকি পাগলারে আমি আল্লাহ বলাইতাছি, আমি আল্লাহ যা বলাই সে তো তাই তোমাদেরকে শোনাইব, কথা ঠিক আছে না? আমি তো নিজের থেকে কিছু বলতে পারবো না। এ পাগলারা আজানের দিকে খেয়াল করো, আমি আল্লাহর যে আজান আমার রসুলের যেই আজান নামাজের আজান তোমাদের মুয়াজ্জিন সাহেব দেয়, এই আজানটা কিন্তু কোনো প্রেসিডেন্ট প্রণয়ন করে নাই, এই আজানের বিধানটা কোনো প্রধানমন্ত্রী করে নাই, আজানের বিধানটা কোনো শিল্পমন্ত্রী করে নাই, আমি আল্লাহ যেই শিল্পমন্ত্রী বানাই আবার শিল্পমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যাই, আমি ওই আল্লাহ আজানের বিধান জারি করেছি, আমি আল্লাহ মুয়াজ্জিনদেরকে ওয়াদার করলাম হাবিবের মাধ্যমে হাইয়া আলা সালাত। আপনাদের সুলতানপুর আছে না? হাইয়া আলা সালাত না মাসা, ওই যে অর্থ পাগলা বলতেছে ওমর ফারুক নিজামি পাগলায় বলতেছে নামাজের দিকে আস, অর্থটা হাইয়া আলা সালাত নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো মানে মুক্তির দিকে আসো। আমার আল্লাহ কয় জিব্রাইল আমি আজান দিয়াও নবীরে চিনাবো, জিব্রাইল কয় সেইটা কেমনে গো আল্লাহ, কয় আমি আল্লাহর নামাজের অনেক দাম, একটা সেজদা দিলে মানুষের একটা মর্যাদা বেড়ে যায়, কিন্তু আমি আল্লাহর নামাজের আগেও আমার আল্লাহ আমি আল্লাহর সিদ্ধান্ত করেছি, কয় কি কয় মানুষ পাগলারা আজান দিবে মুয়াজ্জিন সাহেব, আজান দিলে নামাজের দাওয়াতও আছে, কিন্তু নামাজের দাওয়াতের পরে কল্যাণের দাওয়াতও আছে, কিন্তু এই নামাজের দাওয়াত দেওয়ার আগে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত করেছি নামাজ চিনানোর আগে আমার রসুলের চিনাইতে হবে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে চলে না, নামাজ চিনানোর আগে আমার নবীরে চিনাইতে হবে জিব্রাইল। জিব্রাইল কয় সেইটা কেমনে গো মাওলা, কয় হাইয়া আলা সালামানি নামাজে আসো, নামাজের দাওয়াত আগে দেওয়ার আগে আমি আল্লাহর বিধান হলো আশহাদু আগে বলতে হবে, নামাজ পড়ে আগে আমার নবীরে চিনাইতে হবে, আমি আল্লাহর সিদ্ধান্ত। সান্দুরা যাবি কি তোরা? এই আজানের দিকে খেয়াল করলো তো আল্লাহু আকবারের আগে সালাতু সালাম দেওয়া উচিত, নামাজ আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আগে না? যেহেতু হাইয়া আলা সালা বলার আগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিরে নামাজ আল্লাহ, আমি গজলের মধ্যে লিখেছি নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, হে বলো নামাজ আল্লাহ সালাম, হে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বলো ওই নবী ভালোবাসলে থাকিবি, এ বলো সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে রওজা দেখে সাদ মিটে না রও, মারহাবা কর কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা, এ বলো সাদ মিটে না রও, না সুলতানপুর দাওয়াত নিতে হইব, কেন দোহারি আছে, দোহারি বোঝেননি শিল্পীরা, গজল ঠজল গাইলে শিল্পী একটু বন্ধ হইলে দোহারিরা টান্না লইয়া যায়, বোঝেন না দোহারি বোঝেন না, সুলতানপুর তো দেখা যায় আমার দোহারি আছে, মারহাবা কয় না বেড়া,
আসে কেরা অল্প কথায় বুঝে ফেলে এ নবীর দিদার মুনাফিকদের নাই কফালে ঠিক কি না হাত তুলে দেখাই দাও আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে এ নবীর দিদার মুনাফিকদের নাই কফালে হায় হায় প্রেমিকেরা অল্প কথায় বুঝে এ নবীর দিদার মুনাফিকদের নাই কফালে আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে বলো আশিক পাবে বলো সাদ মিটে না রওজা রওজা দেখে সাদ মিটে না রওজা তাইলে আজকে আমরা জেনে নিলাম কোরআনে ইমানদারদের প্রথম ডাক আমার নবীর জন্য এই ওয়াজটা যদি মনে থাকে আমার এই ভাঙ্গা গলায় আজকে আসার সার্থক হবে এই মুনাফিকদেরকে দেখলে এই বল ইমানদারদেরকে কোরআনে প্রথম ডাক আল্লাহ কেন দিয়েছে মজার কথা হলো সাখাওয়াত যে কোন বেঈমানের নবীর জন্য কোরআনে প্রথম ডাকটা কোন বেঈমানের জন্য দেয় নাই ঠিক ইমানদারের জন্য ডাক দিয়েছে ঠিক ইমানদার এই জন্যই আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় কয় পারায় কোরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠা বাইর করো আরে মাহফিলে লয়ে যেতিব এটা নতুন চা কোরআনুল কারীমের 10 পারা বাবা কোরআন থেকে যদি রাসূলের প্রশংসা শোনা যায় তাহলে আমাদের অহংকারটা আরো বেশি হবে না ঠিক কোরআনে এত নবীজির শান মোনা কও কোরআনে এত ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা হিড়িতে পারতেছে দেখা যায় ভালো তো লাগে আমার জানের কিছু নাই রে আজকে এটাই তো আমার জন্য দোয়া যদি আমার অহংকার না আসে তাহলে আপনার এলাকার পরিচিত পরিচিত একটা সুরে গজল লিখছি গত শুক্রবার কইতাম দেহদি তোমরা কইতারুনি দেখে সুরটা খালি আমি সুরটা শুনলাম দেহ তোমরা কইতারুনি আল্লাহর জিকির যার ভিতর আছে আমার নবীর জিকির যার ভিতর আছে এটা কোন গজলের সুর কম আচ্ছা রাগ রাগ বানা আর একটু না হয় নাই হয় নাই আবার পরেরটা শোনাই অশান্ত মন গলায় কোলে বোনা রে অশান্ত না হইব না রাগ তো বেরাজ একটা পরীক্ষা করবো যা করে কথা হে কষ্ট কিন্তু একটা ইজ্জত সব যাইব কেটে জানি বাবা রে বেজাল লাগাইছ তো তুই বেলা আব্বা গলায় গলা প্রবলেম হইলে কিছু করার থাকে তাও তো জানি কেমনে কোনো কোনো বাবারা জানি দোয়া করতেছেন আপনারা আব্বাজান বাবাজান পাইছেন 15 পৃষ্ঠা 10 পারার 15 পৃষ্ঠা কোরআন থেকে রসুলের আলোচনা পাগলারা পায় না আর আমরা পাগলের আর রসুলের প্রশংসা কোরআন থেকে বলে শেষ করতে পারি না এই জন্য এই গজলটা লিখছি কোরআনে এত নবীজির শান মোনা দেখে না কোরআন
জানে এত নবীদের শাল না ইমানদার দেওয়ানা যেতে চায় মাদি না ইমানদার দেওয়া যেতে চায় মাদি খুব ভালো লাগলো জানারা কইতে পারছেন সাক্কা কামারা সিরাজ মুনির কোরআনে ঘোষ ও না আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো বলো সাক্কা কামারা সিরাজ মুনির কোরআনে ঘোষ না আকাশের চাঁদ ডাক দেয় নবী জি জমিলে না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুই খা না ইমানদার দেও আজেতে মদিনায় কোন মুনাফিকরা যাইতে নবীজি বুখারীতে বলেছেন মুনাফিকরা মদিনায় যাবে ইমানদারেরা বুখারী শরীফের হাদিস কলা ইন্নাল ইমানা লায়াজিরু ইলাল মদিনা ইমানদার ইমানের কারণে আমি রসুলের প্রেমের কারণে সে সুলতানপুরের হোক আর উজান সরুজান কি জানি উজানি সারের হোক আর সিনার আর সাপরের হোক লন্ডনের হোক আর আমেরিকার হোক ইমান যদি থাকে এই পাগলাদের মনটা মদিনার জন্য পাগল বেকার আর থাকবে আর মুনাফিকি থাকলে আরাফাতে যায় কইব মদিনায় যাওয়া হজের অংশ না জাহান্নামি বেয়াদব আবু জাহেল মার্কা মানুষ বলে হুজুর হজে গেছে আবু জাহেল কইলেন কা কমু কোরআন থেকে কমু হজে গেছে হুজুর আবু জাহেল তো আর হজে যায় না কিন্তু লোকটারে কেন আবু জাহেলের মতো মনে করলেন কইলেন আবু জাহেলের মতো কেন কইলাম কোরআনুল কারীমের 26 পারায় কয় পারায় জোরে কইতে হইব কয় পারায় কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন একদল মুসলমানের সুরত কিসের সুরত একটু জোরে জোরে বলতে হবে কিসের সুরত মুসলমানের সুরত ধরতে হলে টুপি লাগে কথা কয় না মুসলমানের সুরত ধরতে হলে দাড়ি লাগে ঠিক কিনা মুসলমানের সুরত ধরতে হলে পাঞ্জাবি ডাল লাগে কথা কয় না আমার আল্লাহ কয় ওরে সুলতানপুরের মুসলমান স্বয়ং রসুলের নুরানি কদম মোবারকে আশিকির কাছে না ডাক্তার মিলনের কাছে না সাপুরের দরবারের পিসাবদের কাছে না সৌদি আরবের বাদশার কাছে না যিনি বাদশার বাদশা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম এই যে এলাকা তথ্য চলে আসে নবী করিম এটা সুন্নিরাও কয় ওহাবিরাও নবী করিম কয় জিগান আমি সুইরা যাওয়ার পরে করিম অর্থ কি করিম অর্থ হলো দাতা করিম অর্থ কি দেন আমরা যখন সুন্নিরা নবীজিরে কই নবী দেনেওয়ালা আমার বাইরা কয় হাদা কালাম শেরেক কয় কথাটা শেরেকি কথা কি নবী যদি দেয় তাইলে নবী বলে দিতারে না এই জন্য আমরা যখন সুন্নিরা কই নবী দেনেওয়ালা এই ব্যাকলেরা কয় কা এই কথাটা শেরেকি কথা দিব কে অথচ হুজুরে নিজ বোর কাছে যায় কয় এ হালিমার মা আমারে নাস্তা দাও কথা কয় না কি রে
হালিমার বাপের নাস্তা চাইবো তো আল্লাহর কাছে, কথা কয় না কার? কারণ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এটা হইল হ্যাগো কথা। আর আমক কথা হলো আল্লাহকে আল্লাহ মনে করে চাওয়া যাবে, নবীকে নবী মনে করে চাওয়া যাবে, বাবাকে বাবা মনে করে চাওয়া যাবে, মাকে মা মনে করে চাওয়া যাবে, বউকে বউ মনে করে চাওয়া যাবে, ছেলেকে ছেলে মনে করে চাওয়া যাবে, মেয়েকে মেয়ে মনে করে চাওয়া যাবে, নানাকে নানা মনে করে চাওয়া যাবে, নানিকে নানি মনে করে চাওয়া যাবে। হ্যাঁ, নবীকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক হবে। নবীকে যদি নবী মনে করে চাওয়া হয় কিয়ামত পর্যন্ত চাইলেও শিরক হবে না, ঠিক কি না? পাগলেরা কথার অর্থই বোঝে না, বুঝবো কেমনে? এগুলা বেশিরভাগই আলতু ফালতু খানা খায় লেখাপড়া করছে, সত্যি বলছি। যেমন আমি এতিমখানা আমি খাই নাই, কথা হয় না? আমার ভাইরা অনেকে এতিমখানার ছাত্র, অনেকে। তো এতিমখানার ছাত্র মানে কি? যাকাত হলো কো মালের ময়লা, কথা হয় না? ফেতরা কিন্তু টাকার ময়লা এইটা বলে হুজুর আমাদের। হ্যাঁ, আমাদের মাদ্রাসা আছে মাশাল্লাহ, কম কম, আমাদের অনেক কম, আমাদের সরকারি মাদ্রাসা বেশি। এরপর আমাদের কিছু লিল্লা বোর্ডিং থাকে, কিন্তু এদের তুলনায় 1000 ভাগের এক ভাগও আমরা পাই না। এদের বেসরকারি মাদ্রাসা, তারপরও সারা বছর এই জাকাত ফিতরার টাকা পাওয়ার পরে বেতন টাউন বাস বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করেও অনেক লক্ষ টাকা তাদের ব্যাংকে থেকে যায়। আর আমাগো এই জন্য আল্লাহর মেহরবানি, আল্লাহর শুকুর, ওই যে আমাগোটার মধ্যে ভেজাল কম, এই জন্য আমরা লেখাপড়ায় ঢুকলে বাচ্চারা আল্লাহর আবাদত চিন্নালায়, রসুলের মহব্বত চিন্নালায়, মারহাবা। আর এদের খানার মধ্যে অনেক ভেজাল থাকে, এই জন্য 12 বছর যাওয়ার পরে রসুল চিন্তা রে না, কথা কয় না বাবা? আব্বাজান কইতাম মুসলমানের সুরত একবারে সুরতরা ধরতে হইলে কি জানি লাগবো, মাশাল্লাহ এরকম শ্রোতাই তো ভালো, আমি খালি দেখাবো আপনারা খালি কইবেন। মুসলমানের সুরত দেখাইতে হইলে আজকে আপনারা অনেক সাহায্য করছেন আমাকে, কোনো প্রশ্ন টশ্ন নাই। সব প্রশ্নের উত্তর আমার কাছে চাইও না, আমি মুফতি না, এক কালে উত্তর সব শেষ। যারা হ্যাঁ গজল গজলের অনুরোধ হলে ঠিক আছে, না কোনো গুরুত্ব গুরুত্ব নেই, মুফতি সাহেবের কাছে মাস্তা চাইবা। এইটা আমি বলতে পারবো ইনশাল্লাহ, এইটা বলতে পারবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মের বেঈমানি করার শাস্তি বেটা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যদি কেউ ইসলামের সাথে বেঈমানি করে তাহলে সে কোরআন হাদিসের আলোকে সে মুনাফিক, কথা বলে না কেন? আর একটা প্রশ্ন আছে আমি লাস্টে বলবো, নি সব প্রশ্নের উত্তর আমি কি বুঝি তো, আমি তো কোনো জায়গায় পাড়া দিলে আমরা বক্তা তো, আমার কিন্তু জ্ঞান বেশি না হইলো, কিছু জ্ঞান আছে না, কিছু জ্ঞান আল্লাহ দিয়েছে, নাইলে কি এই হাজার হাজার মানুষের সামনে কথা বলা যায়, দেখে সম্ভব? কিছু জ্ঞান আমার আল্লাহ দিয়েছে। তো আজকে গজলের কথা কইও না বেড়া, আজকে গজল শুনাই থাকতাম না, তার মুনা তো বেড়া গলায় ফুলাই বোনা। আব্বা যান বাবা যান, এখন মুসলমানের সুরত দত্তে তিনটা জিনিস একান্তই প্রয়োজন না? তাই স্বয়ং রহমাতুলিল আলমিনের নুরানি কদম মোবারকে গেছে একদল মানুষ মদিনা শরীফে, এই এই আয়াতে তাফসীর সারা নজুল দেখবেন। তো যায়া বলতেছেন কলাতিল আরবু আমান্না, নবীজি গো আমরা ইমানদার গো, আমরা আমরা ইমানদার। এই কথা বলার আগে পাগলা টুপি পরছে, কি পরছে? এই কথাটা কেন আসছে আমি বলছি, এই আবু জাহেল মার্কা মুসলমান আরাফাতে যায় কয় মদিনা যাওয়ার কোনো দরকার নাই,
যদি সে আবু বকর সিদ্দিকের মতো ইমানদার হতো তাইলে কিন্তু এই কথা তুই না যাস না এর তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু মদিনায় যেতে মানুষ না যায় সেই জন্য আরাফাতে তারা বক্তৃতা করে মদিনায় যাওয়া হজের কোনো অংশ না তবে মদিনা ইমানের বাড়ি মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা ইমানের সাথে পেতে মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিক জোরে মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা তাইলে ইমানের বাড়ি যদি হয় তা ইমানের পরে সহজ জোরে কয় না ইমানের বাড়ি যদি মদিনা শরীফ হয় বুখারী শরীফ প্রমাণ করে এই জন্য এই হাদিসটা পড়ে লিখে প্রথম এই হাদিসটা পড়া প্রথম লিখছিলাম মদিনা মদিনা আসে কব বলো না মদিনা মদিনা আসে কব দিদার দিয়া হও না নবীর দেওয়ানা মদিনা আসে মমিনের ঠিকা বলো না মদিনা আসে মমিনের ঠিকানা তাহলে মদিনা ইমানের বাড়ি ও ব্যাকুল বেদ্দব গোস্তাগে রসুল শোন ইমানের পরে নামাজ ইমানের পরে রোজা ইমানের পরে যাকাত ইমানের পরে হজ তুই হজে যায়া কইতাছ কিন্তু হজে যাওয়ার পরে তুই কি করছ তুই কি জানস হজে গেলেই আরাফাত আল্লাহ কত কৌশলী রে বেড়া আল্লাহ কত কৌশলী আল্লাহ তো জানে ব্যাকুল মার্কা মুসলমান এক সময় হবে আল্লাহ জানে না জানার কারণে আল্লাহ কয় 350 বছর পরে আব্বা আর আম্মার লগে তখন দেখা হইল আব্বার নাম ছিল শ্রীলঙ্কায় মায়ের নাম ছিল জেদ্দায় 300 বছর 350 বছর পরে আব্বার লগে আম্মার লগে দেখা আব্বা কয় কেমন আছেন মায় কয় আমনে কেমন আছেন কয় বছর পর দেখা পৃথিবীতে কোনো মানুষ মাত্র দুইজন মানুষ একজন নাম সেজ শ্রীলঙ্কায় আর একজন হইল জেদ্দায় দেখা হয়েছে হজ যেখানে এখানে দেখা হয়েছে আল্লাহ আমি এত আনন্দ হজের চ্যাপ্টার পড়লে কি যে বেলা আনন্দ আমার লাগে একটু দোয়া আমার কিছু মহব্বতের কিতাব লিখে যাইতে চাই দুনিয়ায় মরার আগে আমিন কর এই সমস্ত কথাগুলি লেখা দরকার আব্বারা এখন 300 বছর পরে যখন আব্বার লাগে আম্মার লাগে দেখা হয়েছে দেওয়ার পরে দুইজন দুইজনের কৌশল বিনিময় হয়েছে হ্যাঁ এখন আমার আল্লাহকে জিব্রাইল এগো দুইজনের বিয়া লাগবো তো বিয়া হইছে তো বিয়ার পরে বোর কাছে জামাই যাইব এটা কোনো সমস্যা আছে না বিয়া যখন হয়ে গেল কাজী জিব্রাইল আছে আর ফেরেশতারা আছে আর কাজী উকিল টুকিল হয়ে ঠিয়া সব কিছু হয়ে গেল আল্লাহ দিলে এখন জামাই বোর কাছে যাইব এটা বাধা দেওয়ার বাপের ক্ষমতা আছে কেন বাবা আদম বোর কাছে যাইব আল্লাহ কা জিব্রাইল বাধা দাও স্টপ মাফি এমসি সামনে যাওয়া যাবে না থামেন স্টপ বাবা আদমকে বিয়া করছি আমি আবার আপনি কনিষ্ঠ আমার বউর কাছে আমি আমি কি অন্যের বউর কাছে যাইতেছি আমার বউ মারহাবা কয় না মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীর সিলায় তাদের হইল ক্ষমা বলো নূর নবীর সিলায় তাদের
বিবাহের মোহরানা দুরুদ মারহাবা কয় না বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের দেখুন আব্বা আর আম্মার বিয়া হইছে যাক পরিচয় হইছে জায়গা ডান পরিচয়ের আরবি হইল আরাফা পরিচয় হইল বাংলা আরবিতে কি কয় আরাফা আমার আল্লাহ কয় জিব্রাইলে আমি আল্লাহ এই দুইজনের পরিচয়ের জায়গাটা আমার বড় ভালো লাগছে জিব্রাইল তাহলে কি করবেন কয় কর্ম কি শোনো আমি জানি আমি আল্লাহর কুদরতি জ্ঞানে আছে কয় কি কই এক সময় এমন একটা জামানা আসবে নবী ওলিদেরকে সম্মান করার মানুষ কম থাকবে কথা কয় না নবী ওলিদেরকে ইজ্জত করতে যাবে না এই জন্য জিব্রাইল সিদ্ধান্ত নিলাম পৃথিবীর প্রথম দুইজন মানুষ একজন পুরুষ একজন মহিলা সকল আদম সন্তানের বাবা আর মা এই দুইজন এই দুইজনের যেখানে পরিচয় হলো এই জায়গাটা আমি হজের প্রধান ফরজ বানাইলাম পৃথিবীতে হজের হজের বিধান দেব ওই হজটা যদি পালন করতে হয় হজের তিনটা ফরজের বড় ফরজ হলো আরাফাতের ময়দানে হাজির হওয়া ও জিব্রাইল এটা কেন করছি জানুনি কয় কেন কয় যে ব্যাকলেরা নবীর ইজ্জত করতে চাবে না যে ব্যাকলেরা ওলি আল্লাহর ইজ্জত করতে চাবে না ওই ব্যাকলদের জন্য আমি হজের বিধানটা দিলাম আরাফাতে না আসলে হজ হবে না এই আরাফাতে আসলে আর নবীর ইজ্জত তাদের করা ইচ্ছা করে করা লাগবে না অটোমেটিক নবীর ইজ্জত হয়ে যাবে অটোমেটিক ওলি আল্লাহর ইজ্জত হয়ে যাবে কারণ এই জায়গাটা আদম আর হাওয়ার পরিচয়ের জায়গা আরবিতে বলা হয় আরাফা এই আরাফাতের ময়দানে না আসলে হজ হবে না এই আরাফাতে আসলেই নবীর ইজ্জত হয়ে যাবে পাগলাদেরকে আমি বুঝতে দিব না হজে আসলেই ওলি আল্লাহর কারণ হাওয়া তো নবী না আদম হইল নবী হাওয়া হইল ওলি যখনই আরাফাতে এই পাগলারা ব্যাকলেরা আইসা যাবে অটোমেটিক নবীর ইজ্জত ওলির ইজ্জত হইয়া যাবে সুবহানাল্লাহ সান্দুরা তোরা যাবি কই তোরা যাবি কই সান্দুর বাবু হজ করতে হইলে নবীর ইজ্জত ওলির ইজ্জত করা লাগবে কারণ যেমন সুলতানপুর মনে করেন আমারে দাওয়াত দেন নাই মনে করেন আমারে দাওয়াত দেন নাই আমি কিন্তু হঠাৎ করে আপনার দাওয়াতে এসে হাজির হয়েছি এখন দাওয়াত দিছেন না দিছেন এটা আপনারাও কিন্তু হয়তো কইবেন না আমিও কিন্তু লজ্জায় কম না কিন্তু অনেকে মনে করব অবশ্যই হুজুরে গোপন হইল দাওয়াত দিছে তাহলে আমি আসলেই বোঝা গেল আমি এখানে দাওয়াতি কথা কয় না কথা কয় না দাওয়াত দেব কর্ণাটক আমি আসলেই বোঝা যাবে আমি সুলতানপুরের দাওয়াতি পাগলারা হজে যাস হজ কেন কৌশল বোঝস না কথা কয় না কা আল্লাহ কেন নবীরে চিনবি না ওলি আল্লাহরে চিনবি না আমি সিনায় সাইরা দিমু তোরা হজে গেলে নবী শুধু একজন না আদম নবী সহ 124,000 নবীরে সম্মান করা হয়ে যাবে কারণ আদম গেছে বলে এই জায়গা আমি হজের জায়গা বানাইছি আদমের বউ নবী না আদমের বউ হইল ওলি তোরা চান্দুরা যাবি কই আরাফাতে গেলে ওলিরও সম্মান করা হবে এ চান্দুর বাপ তোরা কি বুঝলি এরপরে প্রথম ওয়াজিব হলো মুজদালিফার ময়দানে যত বড় লোকই আছে সব জায়গায় দেখানো যাবে কিন্তু মুজদালিফায় কোনো বড় লোকই দেখানোর সুযোগ গেলেই তো দেখবা এবার যাওয়ার নিয়ত করছো গেলেই দেখবা সব জায়গায় বড় লোকই দেখানো সম্ভব কিন্তু মুজদালিফায় বড় লোকই দেখানোর কোনো সুযোগ নাই একবারে রিক্সার ড্রাইভার টাকা জোগায় হজে গেছে সে যেখানে হইয়া রয়েছে একবারে সুফি মামা আমাদের
পিসপি গ্রুপের মালিক মামা সেই মামায়ও ওই একই জায়গায় হইয়া রইছে কোনো বাহাদুরি এনে নাই এই রিকশাওয়ালা ড্রাইভার এই বাড়ায় সিরিয়ালে দাঁড়ায় রয়েছে পায়খানা পেশাব করার জন্য একবারে হাজার কোটি টাকার মালিক হ্যাঁ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে কই তারে না আমনে পিছে যান কওয়ার সম্ভব হজে যায় সব জায়গায় বাহাদুরি দেখান যায় কিন্তু মুজদালিফায় সম্ভব আমার আল্লাহ কাজী ইব্রাহিম কয় কি হইছে গো আল্লাহ লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন কে হজের ছয়টা ওয়াজিব কহ তাই দাও আমি এই বাটপার যারা নবী অলি চিনব না এই বাটপারদের জন্য ওয়াজিবের মধ্যে নবী অলিরে ঢুকাইলাম ওয়াজিব তরক করলে কি জানি কয় দম না দিলে ওই হজ হবে না কুরবানি না দিলে হজ হবে না জরিমানা আছে ওয়াজিব তরক কইলে জরিমানা না দিলে হজ হয় না সেই জরিমানার হজের ওয়াজিবের ছয়টার মধ্যে প্রধান ওয়াজিব হলো মুজদালিফায় যেখানে বাবা আদম আর মা হাওয়া প্রথম রাত্রি যাপন করেছেন সব কথা ভাঙা বলার দরকার নেই ঠিক কি না আমার মা আর বাবা জীবনের প্রথম রাত্র যেই জায়গায় পালন করেছে বেটা হজ নামাজ যাকাত কি এইটা বুঝুস নিরে পাগলা সব তো নবী অলিদেরকে নিয়া আমার আল্লাহ কে জিব্রাইল আদম আর হাওয়া যেখানে পরিচয় হইছে 300 বছর পরে এই জায়গাটা বানাইলাম হজের প্রধান ফরজ আসলে নবী অলিরে সম্মান করা হয়ে যাবে এখন ছয়টা ওয়াজিব হজের এই ছয়টা ওয়াজিবের প্রধান ওয়াজিব হলো মুজদালিফা হইয়া থাকা মুজদালিফায় যায়া এশার মাগরিব একসাথে পড়া নবীরে সিন্না বাড়ি যাও বাবা সুলতানপুরের বাবা না বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও মদিনার কামলেওয়ালার সাথে প্রেম করে যাও বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও আমি একা চলি না কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও মদিনার কামলেওয়ালা নবীকে সঙ্গে করে নাও আমার আল্লাহ কাজী ইব্রাহিম আদম আর হাওয়া জীবনের প্রথম রাত্র জীবনের প্রথম রাত্রটা উদযাপন করবে খোলা আকাশের নিচে কোন ঘর নাই পৃথিবীর প্রথম দুইজন মানুষ জিব্রাইল রে 300-350 বছর পরে ওদের সাক্ষাৎ বিবাহ হয়ে গেল কিন্তু ওদের প্রথম রাত্র এখনো শুরু হয় নাই প্রথম রাত্রটা ও জিব্রাইল এটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে আমার নবী ইসমাইলের জন্য তার মা হাজেরা সাতবার একবার সাফা থেকে মারওয়ায় গেছে মারওয়া থেকে আবার সাফায় আসছে এইভাবে সাতবার দৌড়াদৌড়ি করছে রে জিব্রাইল আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে আগের ফরজ ওয়াজিব বানাইছি আদমের দিয়া এখন ওয়াজিব বানাইব ইসমাইল আর ইসমাইলের মায়ের দিয়া ইসমাইল হইল নবী ইসমাইলের মা হলো ওলি এই সাফা মারওয়াই দৌড়াইলে নবী ইসমাইলের ইজ্জত করা হয় হাজরা হইল ওলি ওলি আল্লাহর ইজ্জত করা হয় এই জন্য হজের আহকাম ফরজ ওয়াজিব এগুলা একমাত্র নবী অলিদের সম্মানের জন্য ওই নবী দের নবী যিনি আমার কামলেওয়ালা নূরের নবী রহমাতুলিল আলামিনের কাছে একদল মুনাফিক টুপিও আছে মনে আছে কথা ছাত্র ভালোই আজকে ওস্তাদ আজকে দুর্বল কিন্তু আমার ছাত্র ভালো বাবা একবারে মুসল্লির সুরত যায় কয় নবী গো নবীজি কয় লাব্বাইক কয় ইয়া রাসূলুল্লাহ কয় বলো কয় কালাতিল আরবু আমান্না
ya Rasulullah amra iman amra imandar go da kemne koilo o je tupi tao ase dari tao ase panjabi tao ase aajke amra shikha grohon kore jabo je no shudhu tupi dari panjabi ke imandar bola jay na imandar kemne howa jay eta aajke amra quran theke jene er pore munajat kore jabo inshallah jehetu amare anse nei babare স্বয়ং রাসূলের কাছে যায় মিথ্যা কথা বলতেছে আর আমাগো লাগে মিথ্যা বাদা এটা কোনো ব্যাপার হই বাবা কথা ঠিক বলছে কিনা জানি না যার উপর কোরআন নাযিল হয়েছে তার কাছে যায় মিথ্যা বলতেছে কেন যাবে না তে যাও 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 কলতিল আরব আমন্না যাও ও নবী আমরা আর দেরি করব না আল্লাহ দিলে 12টা যেতে বেজেই গেছে হ্যাঁ না আজকে আজকে আমারে অনুরোধ করলে আমার উপর জুলুম করা হবে না বেটা সব সময় কি আর পারা যায় তাও তো মনে হয় আপনারা দোয়া করছেন বলে মনে হয় শাহিন বেশি দোয়া করছে শাহিন আর কোন কোন দুই তিনটা ছেলে গেছিল আমারে দাওয়াত দিতে এই উজানিশা কারণ ওরা আমি সকালে দুর্বলতা প্রকাশ করছি যে আব্বা আমি কিন্তু আজকে কথায় কথায় বল কথা বলতে পারবো না তাই শাহিন আসলে আমারে অনুপ্রেরণা দিয়েছে যে বাজান মনে হয় আমনে বয়া থাকলো মানুষ বয়া থাকবো আজকে সেটা প্রমাণ পেয়েছি আমি সত্যি বলছি আমি তো দেখছি আমার ভাই ছোট ভাই সুলাইমান আল কাদরির সময় যাচ্ছিলেন তার চেয়ে অনেকগুলা লোক বেশি ছিলেন তাহলে আমার গলা ভাঙা তারপরও ছিলেন তাইলে আমার গলাটা যদি ভালো ক্লিয়ার থাকতো তাইলে মনে হয় আমি অনেকগুলা মানুষ পেতাম বাবারা এক এই কথাগুলি বলে আমরা ইনশাআল্লাহ মিলাদ করব তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা জিব্রাইল অন্যের কাছে যায় আবু বকর ওমর ওসমানের কাছে যায় মিথ্যা বলাইতে এক জিনিস যার উপর ঈমান নাই না আবু বকর সিদ্দিকে আকবর হইছে যার উপর ঈমান নাই না ওমর ফারুকে আজম হইছে যার উপর ঈমান নাই না ওসমান জিন্নুরাইন হইছে যার উপর ঈমান নাই না আলী কারামুল্লাহ ওয়াজহু হইছে সেই নবীর কাছে যায় এই দাড়িয়ালা টুপি আলারা মিথ্যা কথা কইতাছে কি কইতাছে আল্লাহ কয়ারা কইতাছে আরা বলে সব ইমানদার দৌড় দাও কই যামু রাসূলের কদম মোবারকে যে আমি আল্লাহর সালাম দাও সালাম দিয়া কও কুল্লাম তুমিনু এই বাটপারেরা একজনও ইমানদার না এই কথাটা যদি মনে রাখতে পারেন তাইলে আজকে সুলতানপুরাম আসা আমার সার্থক শুধু দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করা আমি একটা গজল লেখছিলাম তোমাদের মুখস্থ হইছে কি আছে কি না দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না মিলাদ কিয়ামত চোখে চুমা তারা আছে কি না দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না মিলাদ কিয়াম চোখে চুমা তারা আছে কি না এসব আমল না থাকিলে সুন্নি বলা দায় বলো এসব আমল না থাকিলে সুন্নি বলা সঠিক পথের দিশা পেতে সুন্নি আস্তা নাই মারহাবা মোবারক এখন আমার আল্লাহ কয় দরমার রহমাতুল আলামিনের কাছে যায় আর মিথ্যা কইতাছে তাই শাহিন গো কাছে যায় মিথ্যা কইবে তো কোনো ব্যাপার হই না কথা কয় না এই কমিটির কাছে এসে মিথ্যা কইবে তো কোনো স্বয়ং নবীর কাছে যায় কইতাছে আমরা ইমানদার ইমানদার বলার আগে সুরত দর্শক কি আল্লাহ কয় যায় কো এগুলা বাট পার এগুলা কি আল্লাহ বলতেছে কয় এগুলা বাট পার এগুলা সিটার ডাকাই ডাকাই এগুলা ডাকাই এ কি কইতাম কো নাম না যায় কো কুল্লাম তুমিনু বাইর করে দাও 26 পারা 16 পৃষ্ঠা কুল্লাম তুমিনু আল্লাহ বলতেছে কয় এরা দাড়ি টুপি জুব্বায় মুসলমান কিন্তু এরা একটাও মুসলমান না সবগুলা বাট পার সবগুলা কি কুল্লাম তুমিনু এদের একজনেরও ঈমান নাই কে বলতেছে কোরআনের কথা কি আমাগো সাখাওয়াত এই মালানা শব্দের এই শাহিন গো কার কথা আল্লাহ বলতেছেন কুল্লাম তুমিনু দাড়ি টুপি আছে কিন্তু ঈমান নাই ওয়ালাকিন কই গেল ওয়ালাম কই ওয়ালাকিন কুলু আসলামনা তবে
এতটুকু কইতে পারে যে মুসলমানের মত একটা সূরত আমরা দরছি আমরা আসলাম না হইছে আনুগত্য স্বীকার করছি কিন্তু আরা বাটপার আরা কি বাটপার এরপর আল্লাহ কয় ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম আল্লাহ কয় সূরতরা ঈমানদারদের ধরছে কিন্তু এদের কলবের ভিতরে ঈমান প্রবেশ কোরআনে কোন সন্দেহ না মাশাআল্লাহ এখন আল্লাহকে ঈমানদার কেমনে হইতে পারবে এটা কয় দেই আল্লাহ কয় ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ সুবহানাল্লাহ কয় না কা কা ঈমানদার হইতে হইলে আমি আল্লাহর ও লাগবো আমার রাসূলের ও লাগবো যদি আমারে মানো আমার আমার রাসূলের মানো তাইলে লায়া লিতকুম মিন আমালিকুম শাইআ যদি আল্লাহরে মান্না রাসূলেরে মান্না যদি আমল করো তাইলে আমলের যা যা বিনিময় পুরাপুরি দেওয়া হবে একটুও কম দেওয়া হবে না বললো কে তাইলে ইমানদার হইতে হইলে আল্লাহ বলতেছেন আল্লাহরও লাগবে রাসূলকেও আল্লাহকে ছাড়া শুধু আল্লাহর উপর ঈমান আনলে তাকে ইমানদার বলা যাবে না তাইলে আজকে কিন্তু জামানা মনে হয় সেইটাই পার করতেছি আমরা দাড়ি টুপি জুব্বা মাশাআল্লাহ পাগড়ি অভাব কিন্তু ঈমানের বড় গন্ডগোল ঈমানে ঈমানে গন্ডগোল নামাজ রোজ এই পাগল পাগল সবগুলো মুখস্থ দেয়া যায় মনে আমার সবগুলো কথা শুনছে ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমান নামক দৌলত করো আল্লাহ দান ভয়া করে মোরে দিদার করো দান বাবা ঈমানে যদি গন্ডগোল বুঝতে পারতাছি না ঈমানে যদি গন্ডগোল হয় নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল তাহাজ্জুদ বাবা মার খেদমত দান সাদকা যত কিছু আছে একটা আমলও কোনো কবুল কাজ হবে না তাইলে আজকে আমরা জেনে নিলাম কোরআন থেকে হাদিস থেকে সূরতের নামই ঈমানদার এটা ভেলকিবাজিও হইতে শয়তানিও হইতে বলে এখন তাইলে আমরা হুজুর সিন মুখ কেমনে ঈমানদার আর বেঈমান কে এটা কেমনে বুঝবো কথা কয় না এইটা বুঝার হ্যাঁ এইটা বুঝার চমৎকার উদাহরণ হলো হুজুরে কইছে আল্লাহ বলতেছেন হন ঈমানদার কেমনে ওয়া যাইব ইননামাল মুমিনুনাল্লাযিনা তারাই ঈমানদার তারা কারা জিবরাইল কে তারা কারা কয় আমানু বিল্লাহি ওয়া রাসূল যারা আল্লাহর উপর ঈমান আনে আর রাসূলের উপর ঈমান আনে এদেরকে আমি আল্লাহ বললাম এরা হইল ঈমানদার কিন্তু সুম্মা লাম ইয়াতাবু অতঃপর আমার নবীকে তারা সন্দেহ করে না আল্লাহ কয় এরা হইল ঈমানদার ঈমান আনছে কিন্তু আবার আবার রাসূলের সন্দেহ করে আল্লাহ কয় এরা বাটপার ঠিক এরা কি এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নবীকে আল্লাহ বললেন হাবিব শুধু আমনেরে ভালোবাসি না আমনের সাহাবিগো আমি আল্লাহ ভালোবাসি কয় কেমনে গো কয় ২৬ পারার ১২ পৃষ্ঠা কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ও বন্ধু শুধু আপনার উপরই সন্তুষ্ট না আপনার সাহাবি যারা আপনার সাহাবিদের প্রতি আমি রদু আমি সন্তুষ্ট রদু মানে সন্তুষ্ট আমি আপনার সাহাবিদের প্রতিও সন্তুষ্ট কয় কি লিগা গো কয় সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইদিও বাইউনাকা তাহাতা সাজারা এরা আপনার হাত মোবারকে হাত দিয়া গাছের নিচে বায়াত হইছে গো এই জন্য আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি কি রে বাবা যেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ ২৬ পারায় বললেন আমি এদের প্রতি সন্তুষ্ট আবার কোরআনের অনেক জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবিদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে এত মায়া করলেন আমরা অবশ্যই ইয়াজিদকে গালি দিতে পারব কোনো সন্দেহ নাই ইয়াজিদকে কাফের বলায় কোনো অসুবিধা কিন্তু ইয়াজিদের বাবার ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের
আহলে সুন্নাত আল জামাতের আকীদা শুধু বাংলাদেশ নয় একবারে আমেরিকার মুসলমান যারা লন্ডনের মুসলমান যারা জার্মানির মুসলমান যারা জাপানের মুসলমান যারা সমস্ত মুসলমানদের আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো মক্কা শরীফের ইমাম সাবরা সহ মদিনা শরীফের ইমাম সাবরা সহ বাইতুল মুকদ্দাসের ইমাম সাবরা সহ সকলের ঐক্যমত সাহাবীদের সমালোচনা করা এজিদের গালি দেওয়া দাবে সবার ঐক্যমত কিন্তু এজিদের বাবাকে গালি দেওয়া একবার সমস্ত মক্কা শরীফের আমার মনে হয় আর কোনো কথা লাগে না মক্কা শরীফের ইমাম আর মদিনা শরীফের ইমামের সে কি আমাকে কোনো ইমাম বড় হইব কথা আসতে কইলেন কেন আমার মনে আল্লাহ আল্লাহ সার বলাম না গো মক্কা শরীফে যারা ইমামতি করে কাবায় মদিনা শরীফে যারা ইমামতি করে তাদের সে কি আমাদের কোনো ইমাম বড় হবে তাহলে কাবা শরীফের ইমাম মদিনা শরীফের ইমাম বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এই তিন কিবলা তিন মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ শাইলাল্লাহ এই তিন মসজিদের কোনো খতিব এজিদের বাবার সমালোচনা তাহলে আমরা কেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহ আমরা কেন আমার মনে এসে ভালো কথা কি কইতাম আমি করে গালি দিছি আমি কাউকে গালি দিছি যে মক্কা শরীফের ইমামের মতো ইমাম কি আমার বাংলাদেশে কেউ আছে মদিনা শরীফের ইমামের মতো কি পাকিস্তানে কোনো ইমাম আছে বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানদের প্রথম কিবলা ওই কিবলায় যে যারা ইমামতি করে তাদের মতো ইমাম কি কোনো বিশ্বে কোনো মসজিদে আছে নাই তো এরা যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহকে গালি দেয় না তাহলে আমরা গালি দেওয়া এটা কতটুকু সঠিক এটা আপনাদের বিচার আপনাদের উপর দিয়ে দিলাম মনে হয় আমার রাগ করার মতো কথা আমি বলি নাই আপনাদের বিচার আপনাদের উপর দিয়ে দিলাম এই আর আবদার করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এই মাহফিলটা করা শোনা সার্থক হবে যদি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যদি বাবাকে মাকে কষ্ট না দেন বাবাকে মাকে কষ্ট দিবেন না আমি বাবা মার খেদমত করে অনেক কিছু পেয়েছি জীবনে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি আমার ঢাকায় শোয়ার জায়গা ছিল না আমার ঢাকায় আমার বসার জায়গা ছিল না আজকে আগামী 15 শাহিন তোমাদের সবাইরে দাওয়াত দিয়ে গেলাম আলেমদেরকে স্পেশাল দাওয়াত দিলাম ইনশাল্লাহ তোমাদের পকেট থেকে ভাড়ার টাকা যাবে না কিন্তু আপনাদের ভাড়ার টাকা দিতে পারবো না আপনারা ট্রেনে উঠলে আমার বাসার সামনে এক হিসেবে নামা নামলে আপনারা মাইকের আওয়াজ পাবেন দুই দিনে ছয় বেলা খাওয়া আমি খাওয়াবো ইনশাল্লাহ খাওয়ার কোনো বিল আমাকে দিতে হবে না কিন্তু এই নিয়ত করে যেতে হবে যে দুই দিনে যত ওয়াজ নসিহত তালিম আছে এগুলো শুনবো নিয়ত যদি এটা করেন যে হুজুরের হলে খামো আর হুমো আর এয়ারপোর্ট দেখবো তাইলে যাই আল্লাহ তাইলে যাই আল্লাহ সবার সবার দাওয়াত দিয়ে গেলাম আগামী মাসের 15 এবং 16 ডিসেম্বর আপনাদের সকলের দাওয়াত ফাইনাল খেলা কিন্তু এইদিন না এই কথা কইয়া তোমরা যাওয়ার না যাওয়ার চিন্তা করো না ফাইনাল খেলা আমার আমার মাহফিলের পরে কথা বলতে হবে না 18 তারিখে ফাইনাল খেলা কথা কয় না কেবল তো এই জন্য তোমরা 16 তারিখে আমার মাহফিল শেষ মনে হয় উজানি সার বা দরকার থেকে বাদ যাইতে পারে দুই চারটা যদি আপনারা যান তাহলে শাহিনেরা জানাইলে শাহিন আমারে জানাবে আমি তাহলে ওই বাসের মধ্যে আপনাদের নামগুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করবো তাহলে কষ্টটা কম হইল আর কি কষ্টটা কম হইল দুই দিন তবে একটা শর্ত আছে আপনারা যাবেন ট্রেনে গেলে আমার বাসার সামনে নামতে পারবেন বাসে যদি এরা যদি বাসের ব্যবস্থা করতে পারে আমার সন্তান যারা আছে কসবা খাওড়ায় আমাদের ব্রহ্মমারিয়া সদরে তাহলে ওই বাসে যদি জায়গা হয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে যেহেতু একটু শীতের ভাব আছে ওই সময় একটু শীত বেশি পড়তে পারে ওই 250-300 টাকার পাতলা কম্বল একটা যদি সাথে নিয়ে যান আর একটা বিছনা চাদর নিয়ে গেলে ব্যাগটা মাথার নিচে দিয়া আমি তো আর এত লোকের বালিশ দিতে পারবো না বিছনা চাদর দিতে পারবো না কিন্তু ইনশাল্লাহ আমি ছয় বেলা আপনাদেরকে দুই দিনে ছয় বেলা খাওয়াবো সকালের নাস্তা দুপুরের খানা রাতের খানা মাহফিল শুনবেন আমার মাদ্রাসায় যায় দোয়া করে আসবেন যে ওলুল্লাহ আশিকি 27 বছরের হাদিয়ার টাকা দিয়া কী করলো আমি বলছি শাহিনেরে বলছি শাহিন আমার 2টা টাকা বেশি দিলে তোমাদের লস হবে না যেটা সামনে বলতেছি আমি একটু ওপেন সিক্রেট কথা বলি আমার যদি 2টা টাকা বেশি দাও প্রতিষ্ঠানের উপকার হয় প্রতিষ্ঠান মানে কি সুন্নি জামাতের উপকার হবে নতুন খবর হলো মালালাদের প্রচার করার জন্য অনুরোধ করে গেলাম দর্শনী জামি খুলেছে জানুয়ারি থেকে দর্শনী জামি মানে সত্যিকারের কিতাবি আলেম বানানো গজল লিখছি দর্শনী জামির নামে গলার কারণে বলতে পারলাম না লেখছি গজলের মধ্যে যে দুনিয়া সার্টিফিকেটের জন্য আলিয়া পড়াই প্রকৃত আলিম বানাইতে দর্শনী জামি পড়াই
তোমাকে ও যেই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা দর্শনে যে আমি আসলিয়ায় তা আমার তো আর একটু কাছে আসলিয়া যাইতে এয়ারপোর্ট নাই মা টঙ্গি নাই মা আর একটু সময় লাগবে আর আমার দর্শনে যে আমি যাইতে এয়ারপোর্টে নাই মা হাইতে গেলে 15 মিনিট লাগবে দর্শনে যে আমি মানি আরবি কিতাবগুলি পড়া দর্শনে যে আমি মানি বড় বড় কিতাব কিন্তু ফার্সি এই ফার্সি কিতাবগুলি পড়ানো 7 বছরে আরবি টু আরবি 7 বছরে ইনশাআল্লাহ আমরা টাইটেল পাস করায় দেব আমিন বলুন না মিয়া লাস্টের বছরের আগের বছর শুধু মোনাজারার উপর মানে কিভাবে বহাস করা যাবে বাতিলদের সাথে একটা বছর শুধু মোনাজারার উপর পড়াবো লাস্টের বছর কেউ মুহাদ্দিস হইতে চাইলে তাকে হাদিস পড়াবো হ্যাঁ ফিকহ আছে যদি কেউ মুফতি হইতে চায় তাকে ফিকহ পড়াবো কেউ যদি মুহাদ্দিস হইতে মুফাসসির হইতে চায় তাকে তাফসীর পড়াবো আল্লাহ যেন কবুল করে বলি আমিন ইয়া নবী সাল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাগলাই গজলটা শুনতে চাইছেন গলা ভাঙা গলা যায় আছে কোয়া যাইতে কি কো মেককার বিভক্ত ঠিক কি না ও পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক সাইর পড়ার প্রথম বিশটা ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী সান্দুরবা কোরআনে মক্কা শরীফের নাম হলো বাক্কা সুবহানাল্লাহ এটা কাবা শরীফের দরজার সামনে বসে লিখছি আমি যেই বছর করুণ হইব করুণার আগের বছর আমি কই আল্লাহ সব সময় তোমার হাবিবের শান তুমি রাগ হইতারো যে খালি বেলা হাবিবের শান না কস আমার দালে হোসনা পরে আমি দরজার সামনে বইয়া দরজার সামনে তো বসন যায় না মানে দরজা সোজা সুজি একটু পিছনে যায় বসে বৈশাখ কই আল্লাহ আজকে তোমার ডালে সুবহানাল্লাহ তা লেখলাম অন লেখ দে যায় নবীরে সারা লেখতারি না লেখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা ওয়াল্লাহ তুমি যে কোরআনে মক্কার বাক্কা কইছো এটা মক্কা বানাইলা কবে পর আমি লিখছি বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা সুবহানাল্লাহ কইতেই বলে জোরে কি ইয়া রাসূলুল্লাহ কইতেই বলে ইয়া হাবিবুল্লাহ কইতেই বলে ও গো নূরের নবী কল মিয়া ওয়াল্লাহ তুমি নবীর এত ভালোবাসো আল্লাহ তো কইব যে হব অবশ্যই দেখোস না হাইয়া আলা সালা বলা আগে নবীরে কইছি এই মুয়াজ্জিন হাইয়া আলা সালা বলা আগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কও আমার নামাজের দাওয়াত দা আগে নবীর দাওয়াত দে খালি আজান চিনলে আজান দেখলে তো নবীরে চিনা সম্ভব কি রে সুলতানপুরের আজান তো এরকমই না হাইয়া আলা সালা বলার আগে নবীর দাওয়াত না চান্দুরা তোরা যাবি কই দা পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা আল্লাহু আল হু আল্লাহু আল আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ